আগের যুগে আম্মেরা যখন প্রেম করতেন, মানে আমি কইতেছি যে ওই যে 80-এর দশক, 90-এর দশক বা 2000 সাল থেকে 2010-11 সাল পর্যন্ত, 2010-11 সালে মোবাইল ফোন টোন আইয়ে গেছে, তা মোরা আবার ওই 6-7-এর আগে পাই নাই। তা মনে করেন ওই 90-এর দশক থেকে মনে করেন 2005-06 পর্যন্ত মোরা তো প্রেম করছি, তখন মোরা কি করছি, ভালোবাসার মানুষে বা প্রেমিকের আমরা ভালোবাসার কথা জানাইছি কেমনে, চিঠিতে লিখিয়া, বিভিন্ন জিনিস গিফটের উপরে ডিজাইন করিয়া আই লাভ ইউ লেখা, হ্যাঁ আই লেখছি, মাঝখানে আবার লাভ লেখকে লাভ জানাইছি, এরপর আবার ইউ হুদা ইউ দিয়া, মানে বিভিন্ন নকশা করিয়া কয়েক কালারে পেন টেন দিয়ে আইকে দেখিয়া ভালোবাসা জানাইছি। এই 2024 সালে আইসা মোর বউ মোরে ইমাত্র ভালোবাসা জানাইছে যে অভিনব পদ্ধতিতে। এত বাবা থাম একটু কথা কইতেছি, এটা আসলে কয়দিন পর জাদুঘরে যেন সংরক্ষিত হয় জাতির কাছে এই আবেদন। তা আমি একটু দেখাইতেছি এই ভালোবাসা আমারে কেমনে জানাইছে। এই ইদানিং একটু মনে হইতেছে ডায়াবেটিস হওয়ার উপক্রম, মানে বর্ডার লাইন ক্রস করবে করবে বাপ, এই জন্য রাইতে রুটি খাওয়া শুরু করছি। হে আমার লজ্ঞা রুটি বানাইছে, এই এই হইছে রুটি, সে আমাকে রুটি রুটির মধ্যে দিয়ে ভালোবাসা জানাইছে। দেখেন লাভ আকৃতির রুটি, লাভ আকৃতির রুটি, ভালোবাসা একখান, ভালোবাসা দুখান, এইটা কি, এটা তো এটা তো চান্দের নাম দেখতেছি, দেখ চান্দের মতো ভালোবাসা আর ডিম পোষ সেগান্য লাভে, আমার বউর ভালোবাসা, আমার বউর সেগান্য ভালোবাসা এই ডিমের মধ্যে দিয়ে সে আমার কাছে পাঠাইছে। এই হিসেবেই আমার বউয়ের ভালোবাসা জানানোর মাধ্যম। আমরা যদি এইরকম এই 2024 সালে আইয়া মোবাইল ফোনে বা এগুলো তো আর কমন জিনিস হয়ে গেছে, এই তো এইরকম ইউনিক স্টাইলে যদি ভালোবাসা জানাইতে চান তাহলে এরকম রুটি ফিডের মাধ্যমে ভালোবাসা জানাইতে পারেন। এই আমার বউ আমারে আজকের এই রুটি ফিডের মাধ্যমে ভালোবাসা জানাইছে।